ও বন্ধুগণ সবাই রে গুড মর্নিং সকাল সকাল দেখো আমার হাতে একটা ঝুড়ি আমরা যাইলাম গিয়ে নতুন বা সাত নতুন বছর সেটা আনতাম জানি জানি কাঁচামরিচ আনতাম আমি বাবুরেও ঘুরিয়ে দিচ্ছিলাম বাজার থেকে কাঁচামরিচ আনতো বাবু বুলি গেছে তো আমরা নতুন সাত তো কাঁচা মরিচ গাছ আছে তো আমি আর মালকে নিয়ে যাইলাম চলো সঙ্গে লইয়ে যাই বন্ধুগণ বৃষ্টি হইলে একটু খাদা খাদা হয়ে যায় ভাই দেখো এই যে আমরাই গেলাম আমি অনেক দিন পরে আইছি চলো তোমরা দেখাই এখন কিটা খাঁজ চলে কারণ আমি নিজেই অতদিন পরে আইছি তোমরা দেখাইছি না এখন কিটা চলে গড়ে গড়েডুকরাম না রাম বন্ধু বন্ধু প্লাস্টার চলে এই যে এই যে এই ভিতর ফুড়া করে লেগছে এখন বাইরে

এই যে লত গাছ এটা কি তাহা উঠছে বা সুন্দর ইয়ে হয়েছে তো দর্শনে জিঙ্গা করতাম না ডালতাম ডালো ডালো হয় দেখো মরিচ ফলা ফাটা হয়ে গেছে বর্তি গো মরিচ ওই লাল লাল বর্তি তো সাদা বিষ আছে রে যেন সাদা গাছ একটা আছে ওই নিচেও করছে মরিচ ওই তো সারা উঠে ফরিয়া ফুরিয়া ভালো হয়েছে উঠুক সারা আর ইয়ে গাছটা আমার গাছটা যে বড়ো হয়েছে বক ফুল গাছটা আই দিব আর আর এক বছর তাহলে বছর আই দিব এটা সাদা না এই গি মরিচটা সাদা না ওই যে এটা এটা না এটা তো সবুজ এটা সবুজ গি মরিচ বন্ধুগণ তোমরা কে কে কমেন্টে কইছ ঘি মরিচ খাইতে ভালো পায় ওই তো ঘি সবুজ ঘিমরিচ আর ওই যে গাছটা সাদা ঘিমরিচ ঘিমরিচ অনেক ধরনের গাছ এই দেখো আমার শারি পাতা গাছ শারি পাতা সাদা বন্ধুগণ শারি পাতা আমার যে ভাল লাগে বিশেষ করে স্মেল ইটা বাম্পার যে হ্যাঁ

বন্ধুগণ মই দেখোন আমাৰ অনেকটা মৰিচ পাৰি গৈছিলো দেখ অনেকটা তি মৰিচ ঘি তো এখন এইটো দি এটা ৰেচিপি বনালো এইবোৰ মৰিচ দিয়া খালী মৰিচ না মানে মৰিচ নাই আৰু কি কৰ যেতিয়া আছে এইগিলা একদম জাল নাই এইবিলাক বাম্পাৰ ঝাল থাকে তো এইটো